বার্তা পৌঁছে দেওয়া হয়েছিল যে কেউ একজন বহিরাগত বোধহয় এখানে আসবেন, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, দুদিন থাকবেন, কিন্তু আমরা দেখলাম তিনি ভার্চুয়াল সভায় যোগদান করলেন, অর্থাৎ ভার্চুয়ালি সভায় যোগদান করলেন, তিনি সশরীরে এলেন না, বাংলায় সশরীরে এলেন না। এবার ইনি স্বরাষ্ট্রমন্ত্রী দেশের, তো স্বরাষ্ট্রমন্ত্রী একটুখানি আমাদের মনে করে নিতে হবে যে ওনার অতীতটাই বা কী, বর্তমানটাই বা কী, এটা যদি আমরা একটু দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে আজকে স্বরাষ্ট্র দপ্তরটা তার হাতে আছে এবং ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন যে সরকার চলছে ভারতবর্ষে সেটা কতটা সুরক্ষা দিতে পারবে ভারতবর্ষের মানুষকে। অতীতে আমি যদি 2002 সালে বলি তাহলে গুজরাতে সুসংগঠিত হত্যা এবং লুট, 3 দিন ধরে একটা পরিকল্পিতভাবে সুসংগঠিতভাবে হত্যা এবং লুট চলেছে, সারা ভারতবর্ষ দেখেছে তাই নয়, আন্তর্জাতিক মহল দেখেছে। এবং আন্তর্জাতিক মহল দেখেছে কতটা নিষ্ঠুর হতে পারে একটা রাজ্যের সরকার। গুজরাতের সেই গোধরার ঘটনা এ কথা সকলের স্মরণে আছে। এবং সেই সময় পরিকল্পিতভাবে জাতিগত একটি দাঙ্গা লাগানো হয়েছিল, যার জন্যে তৎকালীন মুখ্যমন্ত্রী, সেই রাজ্যের আজকে যিনি প্রধানমন্ত্রী, তাকে কূটনৈতিক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, কূটনৈতিক নিষেধাজ্ঞা। এবং প্রাক্তন আইপিএস আধিকারিকরাও কিন্তু এখানে আজকের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী তার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন এই পরিকল্পিত ঘটনার জন্য। 2004 সাল, আজকে স্বরাষ্ট্রমন্ত্রী ভারতবর্ষের, তিনি একটি আইনে সংশোধন আনতে চেয়েছিলেন, আইনটা হয়েছিল কি, গুজরাটে সংগঠিত অপরাধ নিয়ন্ত্রণ আইন। এই আইনে যেটা তিনি করতে চেয়েছিলেন সেটা তৎকালীন রাষ্ট্রপতি কালাম সাহেব, অর্থাৎ আবুল কালাম, তিনিও আব্দুল কালাম, তিনিও সেদিনকে সেটা প্রত্যাখ্যান করেছিলেন। এবং তার পরবর্তীতে প্রতিভা পাটিল, প্রণব মুখার্জি, তারা সবাই এটা প্রত্যাখ্যান করেছিলেন, অর্থাৎ আমাদের সম্মানীয় রাষ্ট্রপতি কালাম সাহেব সহ পাটিল, অর্থাৎ প্রতিভা পাটিল, প্রণব মুখার্জি, তারা সবাই এটা প্রত্যাখ্যান করেছিলেন। 2005, একজন ব্যক্তি ও তার স্ত্রীকে হত্যা করা, অর্থাৎ তাদের পরিকল্পিতভাবে এনকাউন্টার করে তাদের খুন করা, খুন শব্দটা ব্যবহার করছি কারণ এনকাউন্টার বিচার ব্যবস্থার মধ্যে না গিয়ে এনকাউন্টার করা, এটা পরিকল্পিতভাবে করা হয়েছিল, যার জন্য 2010 সালে আজকে স্বরাষ্ট্রমন্ত্রীকে জেলে যেতে হয়েছিল এবং তার গুজরাটের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, গুজরাট প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। আবার পুনর্বার বলি, আজকে তিনি ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিচার ব্যবস্থা তারা ক্ষমতায় এসে সবসময় যেমন সব কিছুকে নিয়ন্ত্রণে আনতে চান, সব কিছুকে প্রভাবিত করতে চান, বিচার ব্যবস্থাকেও প্রভাবিত করে পরে মুক্তি পেয়েছিলেন। 2006 সালে তুলসীরাম প্রজাপতি এনকাউন্টার, মনে করিয়ে দিচ্ছি, আজকে স্বরাষ্ট্রমন্ত্রী আইনের হাত থেকে বাঁচাতে ওনার প্রভাব খাটিয়ে সেই ব্যক্তি সহযোগী, অর্থাৎ আগে যাকে এনকাউন্টারে মারা হয়েছিল তার সহযোগী তুলসীরাম প্রজাপতি,
তাকেও হত্যা করানো হয়েছিল। অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী আজকে যিনি, তিনি হত্যা সংগঠিত করবার মুখ্য ভূমিকা নিয়েছিলেন। আজকে আমি বলেছি আগেই যে অতীত আর বর্তমান দুটোই আমি বলবো। বর্তমানে কি অবস্থা? জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদ, আমরা দেখেছি নাগরিকদের মৃত্যু বেড়েছে 36%। যাদের হাতে আজকে আছে, নাগরিকদের মৃত্যু বেড়েছে 36%, সুরক্ষা বাহিনী নিহত হওয়ার সংখ্যা বেড়েছে 93%, পর্যটকদের হত্যার সংখ্যা বেড়েছে 133%, মোট সন্ত্রাসবাদ বেড়েছে 176%। এদের হাতে আজকে ভারতবর্ষ সুরক্ষিত কিনা ভারতবর্ষের মানুষ সেটা নিশ্চিতভাবে বুঝছেন।